হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন ঢাকার মধ্যে ভালো একটা ক্রিকেট একাডেমি ভর্তির ভিডিও বানাতে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতেই আলোচনা করব মিরপুর ক্রিকেট একাডেমি ভর্তির সকল তথ্য। এই একাডেমিতে ভর্তি হতে কত টাকা লাগে এবং ভর্তি ফি কত এবং এই একাডেমিতে সুবিধা কী কী, সকল বিস্তারিত আজকের এই ভিডিওটি থেকেই জানতে পারবেন। তাই বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বরাবর মতো আপনাদের যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলপ্রেস করে রাখবেন। কারণ হলো বন্ধুরা, আমাদের এই চ্যানেল থেকে আপনি বিভিন্ন একাডেমির ভিডিও সবার আগেই পেয়ে যাবেন। তো ক্রিকেট প্রেমী বন্ধুগণ, মিরপুর ক্রিকেট একাডেমিতে বিভিন্ন কোর্সরা তারা বোলিং ব্যাটিং সব ধরনের মোটিভেশন দিয়ে থাকে। বর্তমানে আপনাদের ব্যাটিং বোলিং এবং ফিল্ডিংয়ে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেগুলো তারা ধরিয়ে দেবে। কিছু কিছু বিকেএসপির আদলে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন বাংলাদেশ ক্রিকেট ইনস্টিটিউট, বাংলাদেশ ক্রিকেট স্কুল, তারা এই ধরনের কাজ করে থাকে এবং আবাসিক, থাকা খাওয়া এবং পড়াশোনা সবগুলোই চলে সেখানে। আর বন্ধুরা, এই সব একাডেমিতে শুধু খেলাধুলাই চলে। এসব প্রতিষ্ঠানে বছরের যে কোনো সময় আপনি ভর্তি হতে পারবেন, আর একবার ভর্তি হলে নতুন করে ভর্তি হতে হয় না। ভবিষ্যৎ তারকা করার স্বপ্নে প্রতিষ্ঠানটি ক্রিকেট শেখার জন্য একটি আদর্শ জায়গা। এবং কি এই ধরনের প্রতিষ্ঠান একাডেমির কোনো বিকল্প নেই। এখানে বিসিবি এবং বিকেএসপির প্রাক্তন কোচ বা প্রশিক্ষণ কার্যক্রম প্রচলিত হয়। মিরপুর ক্রিকেট একাডেমির ভর্তির বয়স, সকল বয়সের শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারে। ভর্তি ফি হচ্ছে 2000 টাকা এবং মাসিক বেতন 500 টাকা। প্র্যাকটিস সপ্তাহে 5 দিন, শুক্রবার এবং বুধবার ছাড়া প্রতিদিন প্রশিক্ষণ কার্যক্রম প্রচলিত হয়। এখানে 2 ব্যাচ অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম প্রচলিত হয়। তো বন্ধুরা, স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন করে তাদের সাথে যোগাযোগ করে নেবেন। যখন আপনি ভর্তি হবেন অবশ্যই অবশ্যই তাদের ফোন করে তাদের সাথে যোগাযোগ করে নেবেন। ভর্তির সময় যেগুলো কাগজপত্র জমা দিতে হবে সেগুলো হলো 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি স্ট্যাম্প সাইজের ছবি, আর জন্ম নিবন্ধনের সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের 1 কপি ফটোকপি। ক্রিকেট প্রশিক্ষণের জন্য যেসব ক্রিয়া সামগ্রী প্রয়োজন সেগুলো হচ্ছে ব্যাট, প্যাড, হেলমেট, গ্লাভস, কেটস, পিনার, থাইপেড, চেস গার্ড, এলবো, ডি গার্ড, বল ব্যাট ইত্যাদি। এবং এইসব প্রতিষ্ঠান 10 থেকে 18 হাজার টাকার মধ্যে এইসব প্রদান করে থাকে এবং আপনার ইচ্ছামতো বাইরে থেকেও কিনতে পারবেন। তাই বন্ধুরা, এসব প্রতিষ্ঠানটির সুবিধা হচ্ছে এখানে জাতীয় দলের খেলোয়াড় দ্বারা এবং বিসিবি এবং বিকেএসপির কোচ দ্বারা প্রশিক্ষণ কার্যক্রম প্রচলিত হয়। নিজস্ব মাঠে আধুনিক সরঞ্জামের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম প্রচলিত হয়, যেমন সার্বক্ষণিক নেট প্র্যাকটিস, বোলিং মেশিন, টার্গেট নেট এবং খেলোয়াড়দের শারীরিক এবং মানসিক উন্নতি সাধন করার জন্য বিভিন্ন থিওরিক্যাল ক্লাস এবং জিমের ব্যবস্থা রয়েছে। আর বন্ধুরা, এই একাডেমির অনুশীলন ভেন্যু হচ্ছে সেনপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ, মিরপুর, ঢাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।